কোরবানির ঈদের বাকি আর মাত্র কটা দিন, অথচ গ্রামে কোনো আমেজ নেই মুসলমানদের অন্যতম বড় এই উৎসবের। মহামারী করোনা বন্যার চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খামারিরা। আগের মতো ব্যাপারীর খোঁজ নেই, তাই নিজের পশু নিয়ে নিজেই যাচ্ছেন হাটে, সেখানেও ক্রেতার দেখা মেলা দুষ্কর। এমদাদুল হকের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। কি মিষ্টি একটা সকাল! গ্রামীণ জীবনের এই ছবিটা খুবই চেনা। খুব সকালে রাখাল তাজুল ইসলামও বেরিয়ে পড়েছেন গরু নিয়ে ঘাস খাওয়াতে। কোরবানি ঈদে বিক্রির আশায় সারাটা বছর গরুর যত্ন করেছেন, কিন্তু এখনো ব্যাপারীর দেখা পাননি তাজুল ভাই। কোরবানি তো চলে আসলো, আমাদের আবার কিসের কোরবানি? আমাদের বাজার মন্দা, ব্যাপারে আসতেছে না, বিক্রি করতে পারতেছে না, আর আপনার বাজার কম। এখন কিরকম বাজার কম বলো? অর্ধ অর্ধে অর্ধেক দাম। এই সমস্যাটা কেন হইল? করোনার লেগা। আগের বছরগুলোতে ঈদ আসার অন্তত এক মাস আগে থেকেই খামারিদের গরু বেচে বিক্রি শুরু হলেও এবারের চিত্র একেবারেই আলাদা। বিক্রি তো দূরে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বেশিরভাগ কোরবানির পশু কেনার জন্য কোনো ক্রেতাই আসেননি। সারা ভারত কৃষকে গরু গরু বেচব, তা এই বাজার নাই, গরু নেয় না। নেয় না মানুষ? হ্যাঁ, নেয় না মানুষ। কম দামে কম কত পানি উঠে গেছে, বড় কম এই কন্যা টন্যা মেলা কিছু। করোনা আর হলো বৃষ্টি আর হলো বর্ষা, এর কারণে আমার গরুরা আমি কম দামে বিক্রি করে ফেলাই দিচ্ছি। সংসারটা চলে আসলে গরুর এখান থেকে। আমরা যে গরু বাচ্চা ঠিক মতন বেচতে পারতাম পালন করে, তাহলে হয়তো দেখতে পারতাম কিছু টাকা হইলে আমাদের ঘর বাড়িটা ঠিক করতে পারতাম, কিন্তু ওইরকম হইতেছে না এই বছর। গ্রামে ব্যাপারীর খোঁজ না পেয়ে এই বৃদ্ধা নিজেই চলে এসেছেন কুরবানির হাটে, কারণ এই পশু বিক্রির টাকা দিয়েই ঋণ শোধ করবেন তিনি। কিন্তু এখানেও যে প্রায় ক্রেতা শূন্য বাজার। ওই যে করোনা আইছে, আবার ওই যে বন্যা হয়ে গেছে, মানুষের কেনাই চলবো সে ব্যবস্থা নেই, পাশ পাচ্ছে না, এই জন্য বাজার কম হয়ে গেছে। মানিকগঞ্জে বড় এই কোরবানির হাট দেখলে বোঝারই উপায় নেই যে ক্রেতা সংকট, কিন্তু বাস্তবতা হলো সারাদিনে গরু বিক্রির সংখ্যা বৃষ্টিও নয়। কে নিব গরু? আমরা তো গরু পাইলে বোকা সেজে গেছি, আমরা তো গৃহস্থ মানুষ। গরু পালি না, খেত খোলা গেল, একাতে করোনা গেল, আবার বন্যা, কোন দিকে যাবো আমরা? আমাকে নিরুপায়, করোনায় বা বন্যায় কোরবানি শেষ হয়ে গেছে বেটা, গরু বছর বছর বন্যা শেষ। করোনায় স্বাস্থ্যবিধির জন্য দেশের অন্যান্য জেলার মতো এখানেও হাট সংখ্যা কমেছে। গণমাধ্যমের কল্যাণে গ্রামের মানুষও জানে করোনার ভয়াবহতা, অথচ সব জেনেও উদাসীন। গরু হাটে মাছ পড়লে কথা বলা যায় না, একজনের মুখ দেখা যায় না, চোখে চোখে চোখ না রাখলে গরু বিক্রি করা যায় না। এখানে মাছ তো সবারই আছে, এখন ওই যে আমি এক কথা একটা বললাম না, আসলে নিজের খেয়াল, তারপর আমরা চেষ্টা করতেছি। তবে করোনায় স্বাস্থ্য ঝুঁকির চেয়ে লোকসান নিয়ে বেশি চিন্তিত তারা। গ্রামের মানুষের কাছে কুরবানি আসে বড় আশা নিয়ে, তৈরি করে নতুন সম্ভাবনা, কিন্তু এবারের কুরবানিতে করোনা আর বর্ষায় তারা একটা বড় রকমের সমস্যার মধ্যে পড়েছে। কুরবানির হাটগুলোতে মানুষ আছে, কিন্তু এই মানুষগুলো যারা, তারা সবাই বিক্রেতা কিংবা ব্যাপারী। তারা বলছেন যদি এভাবেই চলতে থাকে আর বেচা বিক্রি না হয়, তাহলে তারা বড় রকমের একটা ক্ষতির মুখে পড়বে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, সিংগাইর, মানিকগঞ্জ।